হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো দেখো, আজকের তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে কিসের কী নিয়ে এসেছি। তো অনেকদিন ধরে অনেকে বলছিল যে চিকেন বিরিয়ানির সিম্পল রেসিপি দিতে, তাই আমি আজকে চিকেন বিরিয়ানির সিম্পল রেসিপি নিয়ে এসে গেছি। আর এখানে দেখো, আমি চালটা বসিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি পতঞ্জলির বাসমতি রাইস। আর এখানে আমি ফোটানোর সময় দিয়েছি নুন, দিয়েছি তেজপাতা, লং এলাচ দিয়ে ভাতটাকে 80% মতো ফুটিয়ে নেবো। আর এখানে দেখো, আমি আলু নিয়ে নিয়েছি বড় বড় করে, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে কাঁটা চামচের সাহায্যে ফুটো করে দিচ্ছি, যাতে করে ভিতরে লবণ মশলা ভালো করে ঢুকে যায়। আর আমি আলুগুলোকে ভাজবো সাদা তেলে, তেল গরম হয়ে গেছে ভালো করে। তারপর আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। 80% মতন আলুটাকে আমি ভাজার সময় সিদ্ধ করে নেব, আর বাকি 20% যখন আমরা হাঁড়িতে বসাবো তখন বাকি 20% ওখানে হয়ে যাবে। দেখো, খুব ভালো করে লাড়চাড় করে ঢেকে দিলাম। ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখো, আমাদের আলুটা ভাজা হয়ে গেলো আর সিদ্ধ খুব সুন্দর করে হয়ে গেলো। এবারে চালটাকে দেখিয়ে দিচ্ছি। দেখো, চালটাকে আমি 80% মানে করে ফুটিয়ে রেখেছি ভাতটা, এবারে বাকি 20% পরে হয়ে যাবে। আর এখানে দেখো, ওই যে তেলে আমরা আলু ভেজেছিলাম ওই তেলে আর একটু, যেহেতু বেরেস্তা বানানোর সময় একটু তেলটা বেশি করে দিতে হয়, তো ওই তেলের মধ্যে আর একটু বেশি করে তেল দিয়ে দিলাম, দিয়ে বেরেস্তা বানিয়ে নেবো। আর এখানে দেখো, চিকেন ম্যারিনেট করার জন্য মশলা লাগবে আমাদের। তো মশলাটার মধ্যে কী কী, রসুন, আদা, মরিচ, আর একটুখানি জল দিয়ে এটাকে পেস্ট করবো। আর শুকনো মশলার জন্য, বিরিয়ানি মশলা যেটার জন্য, আমাদের ইলাচ, জায়ফল, জয়ত্রী, স্টার অ্যানিস, লবঙ্গ, আর লাগবে শাহি জিরা। এগুলোকে একটু হালকা রোস্ট করে এগুলোকে আমরা ঠান্ডা করে তারপর এগুলোকে গুঁড়ো করব। তো ফ্লেমটাকে একদম লোয়ে রেখে এগুলোকে আমাদের রোস্ট করতে হবে। হাই ফ্লেমে রেখে দিলে একদম ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আর এখানে দেখো, বেরেস্তাটা আমাদের হয়েই যাচ্ছে। বেরেস্তাটা ভাজার সময় কিন্তু নুন আর হলুদ কিছু দেয়নি, এমনি জাস্ট পেঁয়াজগুলোকে এমনি ভেজে নিয়েছি। আর এখানে দেখো, আমাদের পেস্টটা হয়ে গেছে, চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে এগুলোকে গুঁড়ো মশলা, চিকেন আমি এখানে 500 গ্রাম নিয়েছি। এখানে দেখো, টক দই দিয়েছি, নুন দিয়েছি, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়েছি, আর ওই পেস্টটা দিয়েছিলাম, লঙ্কা, আদা, রসুন পেস্ট। আর এখানে একটু ঘি দিলাম, বেরিস্তাটা এখানে দিয়ে দিলাম। বেরিস্তাটা সবটা দেবো না, একটুখানি রাখবো, পরে ভাতের উপরে ওটা ছড়িয়ে দেবো। আর ওই গুঁড়ো মশলাটা একটু রেখেছি, ওটা ভাতের উপরে ছড়িয়ে দেবো, ওটা তো খুব সুন্দর ফ্লেভার আসবে। আর এইটা চিকেনটাকে ম্যারিনেট করার সময় আমি এখানে একটু চিনিও দিয়েছি, ওটা দেখাতে ভুলে গেছি। যাই হোক, এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো, খুব ভালো করে কী বলে ওটাকে মালিশ করবো চিকেনে। দেখো, এখানে চিকেনে মালিশ হচ্ছে। আর ওই তেলের মধ্যে যেটাতে আমরা বেরিস্তা ভেজেছিলাম ওই তেলটার মধ্যে আরেকটু তেল দিয়ে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর সাদা তেলেই হবে, আর চাইলে তোমরা তেলের মধ্যে আর একটু ঘি অ্যাড করতে পারো। আমি ঘি অ্যাড করিনি, যেহেতু আমি ম্যারিনেশন সময় দিয়েছি, তো তাই আমি আর তেলে ঘিটা অ্যাড করলাম না। তো এবারে হাই ফ্লেমে চিকেনগুলোকে ভালো করে ভাজবো, নাড়াচাড়া করতে থাকতে লাগবে, কারণ দই দেওয়া আছে তো নিচে লেগে যাওয়ার চান্সেসটা থাকবে, নিচে লেগে গেলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো হাই ফ্লেমে কিছুক্ষণ ভাজাবো, ফ্লেমটাকে কমিয়ে এবারে এটাকে এভাবে রেখে দেবো, ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো সিম করে। তারপর দেখো, এখানে ডিমটা বসিয়ে দিয়েছি আমি সিদ্ধ হওয়ার জন্য। আর চিকেনটাকে দেখো একবার, কালারটা কি সুন্দর লাগছে দেখো। ও হ্যাঁ, না, টমেটো দিয়েছিলাম, ওটা আমি বলতে ভুলে গেছি, টমেটো দিয়েছিলাম। টমেটোটা আমি ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, তোমাদের দেখা তো ভুলে গেছি। যাই হোক, এবারে আটাটাকে যেটাতে আমরা সিল করবো হাঁড়িকে, সেটার জন্য আমি আটা নিয়েছি, ঠান্ডা জল দিয়ে মেখে নিয়েছি, ওটাকে সিল করবো হ্যাঁ জাস্ট। তো হাঁড়ি দেখো, এই হাঁড়িটাতে আমি বসাবো। আর চিকেনটা আমাদের হয়ে গেছে, 80% মতনই চিকেনটা আমরা করবো। যদি 100% করে দিই তো বিরিয়ানি যখন মানে আমরা ভাতটা বসাবো তো একদম নষ্ট হয়ে যাবে আর কি। তো তাই 80% মতন করবো চিকেনটাকে। আর একটুখানি আমি এখানে জল দিয়েছিলাম, দিয়ে শুকিয়ে নিয়েছি, শুকানোর পরে এখানে আলু দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো, একদম সিমে রেখে এসব করবো। আর ডিমগুলোকেও দিয়ে দেবো, ডিমগুলোকে দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। আর দেখতেই পাচ্ছ তোমরা, খুব একটা বেশি আমি ঝোল রাখিনি, বেশি ঝোল যদি রেখে দিই জানোই কী হবে, তো তাই খুব একটা বেশি রাখিনি, এইভাবেই আমরা রাখবো। আর এখানে জল টল কিছু অ্যাড করবো না, এবারে চিকেনটাকে আমি হাঁড়িতে ট্রান্সফার করবো। এভাবে ঢালতে হচ্ছে, কারণ আমি পুরো কড়াইটাকে নিয়ে ঢালতে পারছিলাম না, এভাবে একটু একটু করে ঢালছিলাম। তো দেখো, ভাতটা আমাদের এবারে আমি চিকেনটার উপরে দিয়ে দিচ্ছি, ভালো করে দিয়ে ছড়িয়ে নেব।
আর এই পতঞ্জলির বাসমতি রাইসটা না খুব ভালো লাগে খেতে, এত সুন্দর ফ্লেভার থাকে এটাতে। যা দেখো উপর থেকে এভাবে ব্যারিস্তাটা ছড়িয়ে দিলাম, আর ওই যে গুঁড়ো মশলাটা যেটা এটাকে ছড়িয়ে দেবো, খুব একটা বেশি লাগবে না, জাস্ট একটুখানি। বেশি মশলা দিলে কী হয় জানো তো, একদম স্ট্রং হয়ে যায় ফ্লেভারটা, আর একদম ভালো লাগে না। আমার স্ট্রং ফ্লেভার একদম ভালো লাগে, জাস্ট মাইল্ড একটা ফ্লেভার হতে লাগে একটা, ওটা ভালো লাগে বেশ। আর দেখো ঘিটা উপর থেকে দিয়ে দিচ্ছি, ঘিটা দু চামচ মতন দিয়ে দিলাম, এটাও পতঞ্জলির ঘি, আরও এক চামচ এক্সট্রা। তারপর দেখো এটাকে সিল করে দেবো। আর তোমরা চাইলে এখানে অনেকেই দেয় কেওড়া, গোলাপ জল, মিঠা তো সব দেয়, তো আমার ভালো লাগে না অত বেশি, আমি স্ট্রং ফ্লেভার পছন্দ করি না। আমি বিরিয়ানিতে এইভাবে হালকা ফ্লেভার পছন্দ করি, তাই আমি এইভাবে সিম্পলভাবে বানাই, আমি সবসময় এই ধরনেরই বানাই। এটা ভালো করে সিল করে দিলাম, দিয়ে এটাকে হাই ফ্লেমে 1 মিনিট মতন হাই ফ্লেমে হতে দেবো, তারপর একদম কমিয়ে দেবো, কমিয়ে রেখে দেবো। হাই ফ্লেমে দেখো কিছুক্ষণ হাই ফ্লেমে রেখে দিচ্ছি, কারণটা হলো এক মানে একবার হাই ফ্লেমে দিয়ে দিলে তখন জিনিসগুলো ভালো করে মিক্স হয়ে যাবে। একবার দেখো কমিয়ে রেখে দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি, আর একবার এটা হয়ে গেছে বন্ধ করে দিলাম। কতটুকু সময় লাগলো, বেশি খুব একটা বেশি সময় রাখিনি আমি, 10 মিনিটস মতন রেখেছিলাম। 10 মিনিটস পর এভাবে সিলটাকে খুলে দেব, খুলে দিয়ে না আরও কিছুক্ষণ এভাবে চাপা দিয়ে রেখে দিতে হয়, তারপর ঠান্ডা হওয়ার পর একটু ঠান্ডা যখন ধরার মতন হবে সেটা তখন খুলবো। তাই দেখো এবারে মিক্স করে নেব ভালো করে, মিক্স না করলে কী হয় বলো তো, খেতে ভালো লাগে না, উপর থেকে মনে হয় মশলাটা লাগেনি, হ্যাঁ তো ফ্লেভারটাও মিক্সড হয়নি ভাতের সাথে, তো ওটার জন্য ভালো করে একটু মিক্স করে তারপর সার্ভ করব। তো এই সিম্পল চিকেন বিরিয়ানির রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর নিশ্চয়ই ট্রাই করবে, কারণ একদমই সিম্পলভাবে, এখানে খুব একটা জিনিস আমি ইউজ করিনি তোমরা দেখলেই। আর যাদের জন্য বানিয়েছি তোমরাও প্লিজ জানাবে আমাকে তোমাদের জন্য বানানো এই রেসিপির ভিডিওটা, তো তোমাদের কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কিন্তু জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো মানে এই ভিডিওটার থ্রু যারা আসবে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। হ্যাঁ আর যারা এখন অবধি মানে আমার ফ্রেন্ড হয়ে আছো আর কি, তোমাদেরকে বলছি যে তোমরা এতদিন ধরে আমাকে সাপোর্ট করে যাচ্ছ, তো প্রত্যেকটা ভিডিওতে তোমরা এসে কমেন্ট করো আমার খুব ভালো লাগে, আর আমি প্রত্যেকটা কমেন্টের আমি মানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আর এইভাবে সাপোর্ট করে যেও আমাকে, আমি আরও নতুন নতুন রেসিপি ভিডিও হোক চাই ব্লগ হোক, সব ধরনের ভিডিওই আমি আনার চেষ্টা করি সবসময়। আর জানো তো মানে খুব ভালো হয় যদি আমাকে যদি বলো তোমরা যে তোমরা কী ধরনের মানে ভিডিওস দেখতে চাও, যেমন কি এটা বললে এই বিরিয়ানি রেসিপি লাগে বলে তোমরা দেখতে চাইছো, তো আমি বানালাম, ঠিক আছে। আরও অনেকে অনেক কিছু বলেছিলো, আমি বানানোর চেষ্টা করছি, অ্যাসেম্বলি দেখতে চেয়েছিলো ওটাও বানানোর চেষ্টা করেছি। তো এইভাবেই আমি তোমরা যেরকম দেখতে চাইবে যদি বলো আমাকে, আমি ওই ভিডিওগুলো বানাবো, মানে বলে দিলে সুবিধা হয়, ওই ধরনেরই বানানোর চেষ্টা করবো না। আর এই তোমাদের কেমন লাগলো বলবে আমাকে রেসিপিটা, আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও ব্লগে বা রেসিপি ভিডিওতে, ততক্ষণ তোমরা কি সবাই সুস্থ থাকবে, খুশি থাকবে, টাটা।